আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের ইংরেজি বিষয়ের উপরে আবারও ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে ক্লাসটি করব। এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ক্লাস ফিল ইন দি ব্ল্যাঙ্কসের উপরে। তাহলে আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা খাতা কলম বের করো, আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কসগুলো দেখি এবং লিখব। কেমন? Fill in the blanks. ঠিক আছে ছোট্ট সোনামণিরা, তোমরা লেখো, আমি যেভাবে লিখছি ওভাবে। বি ড্যাশ ডাবল এন নাম্বার টু। আচ্ছা, আমি তোমাদের কিছু জিনিস দেখাবো, তোমরা ধরে নেবে যে এটি কি হতে পারে। কেমন? আমি আগেও বলেছি যে শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, যার ধরুন আমরা এখানে বি দিয়েছি। এখন তোমাকে চিন্তা করতে হবে যে মাঝখানে ড্যাশের মধ্যে কি হতে পারে। আমরা যদিও এই শব্দগুলো আগে শিখেছি, তাহলে ছোট্ট বন্ধুরা আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা গেস করবে যে এটা কি হতে পারে। দেখি বলো তো আমার হাতে এটা কি? সবাই নিশ্চয় চিনো এটা, খেলো সবাই। হ্যাঁ, এটি হচ্ছে বল। এখন তোমরা চিন্তা করো বল বানানটি কি করে হয়। বল, তাহলে বল বানান হচ্ছে বি এ ডাবল এল। তাহলে আমরা এখানে লিখব এ। ওকে, দুই নাম্বার ড্যাশ এ আর। তোমরা চিন্তা করো এখানে কি হতে পারে। ড্যাশ আছে, এ আছে, আর আছে। এখন আমাকে বলো তো, বড় বড় শহরে আমরা অনেক কিছু দেখতে পাই, আমরা কিসে করে যাই চলাচলের জন্য? বাসে করে যাই, ট্যাক্সিতে করে যাই, হ্যাঁ কারে করে যাই। তাহলে এখানে কি হতে পারে? কার। কি হবে? কার। ওকে, সি এ আর, ইউ ক্যান ইউ সি সি, ক্যাপিটাল লেটার সি। ওকে, আমি আগেও বলেছি যে শব্দের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হতে হবে। নাম্বার থ্রি, ই এস কে। আচ্ছা, আমাকে বলো তোমরা, তোমরা যখন স্কুলে যাও, তোমরা যে বসো, হ্যাঁ, এবং টিচার যে বসে, সামনে যে অংশটা থাকে আমাদের, আমরা কী বলি? আমরা যেখানে বইপত্র খাতাগুলো রাখি, মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, আমরা ডেস্ক বলি। কী বলি? ডেস্ক। তাহলে এখানে হবে ডেস্ক, ডি ই এস কে, ডেস্ক। নাম্বার ফোর, ড্যাশ ও জি। দেখি তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে বলতে পারো কিনা কি হবে। ও জি। আচ্ছা, আমরা যারা খুব পশু পাখি প্রিয়, হ্যাঁ, বাসার মধ্যে আমরা অনেক সময় পোষা প্রাণী নিয়ে থাকি বাসায়, তো এই পোষা প্রাণীর মধ্যে সবার যে ছোট বাচ্চাদের যে প্রিয় যে জিনিস সেটি হচ্ছে আমার মনে হয় কুকুর, তাই তো? একে আমরা ইংলিশে কি বলি? ইন ইংলিশ উই সে ডগ। কি বলি? ডগ। তাহলে এখানে হবে ডগ, ডি ও জি ডগ। কেমন?
নাম্বার ফাইভ, আই এস এইচ। ওকে, ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি আমি তোমাকে। দেখো তো এটাকে কেমন মনে হচ্ছে, কিসের মতন লাগছে দেখতে এটাকে? কিসের মতন লাগছে? মাছের মতন। এই যে লেজ আছে, ফিনস আছে, তাহলে আমরা এটাকে বলবো মাছ। ওকে, মাছকে আমরা ইংলিশে কি বলি? ইন ইংলিশ উই সে ফিশ। তাহলে এফ আই এস এইচ, ফিশ। নাম্বার সিক্স, ড্যাশ এল ও ডাব্লিউ ই আর। আমার ছোট্ট সোনামণিরা, বলো তো এখানে কি হতে পারে? ড্যাশ এল ও ডাব্লিউ ই আর কি হতে পারে বলো? আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো তো তোমরা এই ফুলটিকে চিনতে পারো কি না? এটা কি? ফুলের স্টিক। হ্যাঁ, এই ফুলটির একটি নাম আছে, এই ফুলটির নাম হচ্ছে গ্ল্যাডিওলাস। তাহলে এই হচ্ছে ফ্লাওয়ার। আমরা এখানে কি লিখবো? ফ্লাওয়ার। ইউ ক্যান রাইট হিয়ার এফ, ফ্লাওয়ার, এফ এল ও ডাব্লিউ ই আর, ফ্লাওয়ার। ওকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। ওকে, এরপরের অংশ আমরা এদিকে লিখি। সেভেন, সেভেনের মধ্যে আছে এল এ ডাবল এস। কি হতে পারে বলো তো? এখানে ড্যাশ আছে, এল এ ডাবল এস। এখন আমাকে বলো, তোমরা যখন পানি পান করো, তখন তোমরা কিসে করে পানি খাও? অফকোর্স গ্লাসে করে। হ্যাঁ, আমরা মগের মধ্যেও খাই, তবে বেসিক্যালি আমরা গ্লাস ইউজ করি। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান রাইট হিয়ার জি, গ্লাস, জি এল এ ডাবল এস, গ্লাস। নাম্বার এইট, ড্যাশ আই আর এল। ওকে, চিন্তা করে দেখো এখানে কি হতে পারে। আচ্ছা, আমরা একটু দেখি এটা কি বলতো। এটা ছোট্ট একটি পুতুল, ডল, কিউটি ডল, তাই তো? তো এই ডলটি দেখতে কেমন? অনেক সুন্দর। এবং এটি একটি হচ্ছে মেয়ে পুতুল, তাই তো? তাহলে গেস এখানে কি হতে পারে? গার্ল। সো ইউ ক্যান রাইট হিয়ার জি, গার্ল, জি আই আর এল, গার্ল। ওকে, তাহলে আমি বলবো আমাদের সিলেবাসের অংশে যতটুকু আছে এই পর্যায়ে পর্যন্ত আমরা আজকে আটটি ফিল ইন দি ব্ল্যাঙ্কস করব। এর আগে আমরা দশটি করেছি, তাই তো? তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো বাসায় বসে তোমরা এগুলো লিখবে, শিখবে, মুখস্থ করবে, বানানগুলো যেন ভুল না হয়, হাতের লেখা যেন সুন্দর হয়, চর্চা করবে। তাহলে এই ক্লাসটি শেষ করার আগে তোমরা তোমাদের হোমওয়ার্ক হিসেবে বাড়ির কাজগুলো লিখে নাও। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। হোমওয়ার্ক, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। As done in the class.
অর্থাৎ ফিল ইন দি ব্ল্যাঙ্কস গুলো হচ্ছে যেগুলো ক্লাসে করিয়েছি সেগুলো তোমাদের হোমওয়ার্ক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে হোক, ফোন কলের মাধ্যমে হোক, আমাকে জানালে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। তাহলে আজ এতটুকুই থাক, আগামীতে আবার দেখা হবে অন্য পড়া নিয়ে অন্য ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।